AB230.25.0 বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যা অবস্থা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি। আমি তো ছোটবেলা থেকে লেখাপড়া করে ইঞ্জিনিয়ারিং শেষ করছি, বলতে গেলে অনেক কথাই বলা যায়। নিজ ক্লাস থেকে একদম ভার্সিটি পর্যন্ত প্রতিপদে বাধা, তুমি লেখাপড়া করলেও বাধা আর লেখাপড়া না করলেও বাধা। সর্বস্তরের মানুষ ছাত্রছাত্রীদের একদম নিম্ন স্তরে দেখে আমাদের দেশে। বেশিরভাগ কর্মজীবী মানুষগুলো মনে করে ছাত্রছাত্রীরা ভেজাল বা বোঝা ছাড়া কিছুই নয়, তাদের সাথে রাস্তার কুকুরের মতো আচরণ করে। সরি টু সে, অসুস্থতার ভিড়ে আমাকে তোমাকে হয়তো মুখ বুঝে সব সহ্য করতে হবে। অনেকে তো আত্মহননের পথ বেশ পর্যন্ত বেছে নেয়, যা এগুলো সহ্য করতে পারে না। এখনকার অবস্থা কেমন তা সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমি ওই পর্যায়ে এখন নেই। তবে আমি মনে করি প্রত্যেক ছাত্রছাত্রীর এরকম বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে, যতই ধনী ঘরের দালালের দোলাল হোক না কেন। মোট কটা সব ধরনের ছাত্রছাত্রী সামাজিক বাধার সম্মুখীন হয়েছে। ইট ইজ ট্রুথ, নট এ জোক, ইট ইজ দ্য কোশ্চেন অফ এ লাইফ, আওয়ার ফিউচার, আওয়ার প্রাইড, ভেরি স্যাড। আরেকটা কথা বলি, অসুস্থ মানুষদের সাথে থাকা বা মেলামেশা তোমাদেরকে শিখতে হবে। যত তাড়াতাড়ি এদের সাথে মিশতে পারবা, তোমার ছাত্রজীবন হবে উজ্জ্বল ও মজাদার। ধন্যবাদ। #মতি স্টুডেন্ট লাইফ 3025। থ্যাংক ইউ সো মাচ।